পাটুরিয়া ঘাটের সর্বশেষ পরিস্থিতি জানাতে ঘাট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান ফয়েজি। হাসান, ঘাটে ঢাকামুখী গাড়ি ও যাত্রীর চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর নদী পারাপারে ফেরির সংকট কিংবা যাত্রী ভোগান্তির কোনো অভিযোগ আছে কিনা? আপনি যেমনটি বলছিলেন যে পাটুরিয়া জল দিয়ে জল উঠছে, আজকে শুক্রবার সকাল থেকে কিন্তু ঘাটের এলাকায় প্রচন্ড যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। এখানে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে এখানে শুক্রবার 21 মিনিটে যানবাহন পারাপার করা হচ্ছে। তো এই মুহূর্তে আমি হচ্ছে পাটুরিয়া ঘাট এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন কর্মস্থলে ফিরছে। আমি কর্তৃপক্ষের কথা বলেছি, এখানে তারা স্বস্তিতে ঘাট এলাকায় এসে পৌঁছাচ্ছেন, তাদের কোনো ভোগান্তি নেই। হাসান, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।